नमस्कार बंधुरा, आज ये भ्रमण भिडियोते अपन सामने हाजिर हलम कल्याणेश्वरी मंदिर निये। मंदिर सम्पर्के जावतियों तथ्य जानते किभावे एखाने आसबें, एले कोथाय थाकबें ओ आशेपाशे आर कि भ्रमण स्पट आछे जा एखान थेके सहजे घुरे आसते पारबें, सेइ सब तथ्य जदि जानते चान ताहले ए भ्रमण भिडियोटी पुरो देखुन। पश्चिमबंगे बर्धमान जिला बराकर नदी एकदम निकट आसानसोल महकुमार कल्याणेश्वरी अवस्थित এই মা কল্যাণেশ্বরী মন্দিরটি। প্রথমে বলি কিভাবে এখানে আসবেন। কলকাতা থেকে ট্রেনে করে চলে আসুন আসানসোল, সেখান থেকে চলে আসুন মা কল্যাণেশ্বরী মন্দিরে। আবার আপনি যদি গাড়ি নিয়ে আসেন তাহলে দু নম্বর জাতীয় সড়ক থেকে মোটামুটি এক কিলোমিটার দূর দিয়ে যাওয়া পুরনো গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের ওপর বরাকর শহর থেকে এই মন্দিরের দূরত্ব 7 কিলোমিটার। আমরা অবশ্য আমাদের গড় পঞ্চকোট ট্যুরে মাইথন হয়ে মন্দিরে এসেছিলাম গাড়ি নিয়ে। কল্যাণেশ্বরী মন্দির সারা বছরই ভক্তদের জন্য খোলা থাকে এবং এখানে ভক্ত সমাগম লেগেই থাকে, তবে বিশেষ বিশেষ তিথিতে বিশেষত অমাবস্যা তিথিতে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার আসাম রাজ্য থেকে প্রচুর মানুষ আসেন মায়ের পুজো দিতে। মা কল্যাণেশ্বরী খুব জাগ্রত দেবী হিসাবে ভক্তদের কাছে পূজিত হন। ইহা বিশ্বাস করা হয় যে মা কল্যাণেশ্বরীর কাছে তার ভক্তরা শুদ্ধ মনে যা প্রার্থনা করে থাকেন মা তার সেই মনোবাসনা পূর্ণ করেন। সন্তানহীন মহিলারা তার কাছে প্রার্থনা করলে তাদের সন্তান ইচ্ছা পূরণ হয় বলেই মানুষের বিশ্বাস। ৫০০ বছরের পুরনো এই মন্দিরটি পঞ্চকোট রাজাদের পৃষ্ঠপোষকতায় নির্মাণ হয়, যদিও নতুন মন্দিরটি অত পুরনো নয়। এই মন্দিরে একসময় মানুষ বলি দেওয়া হতো বলেও জানা গিয়েছে, তবে বর্তমানে পাঁঠা ও মোষ বলির রীতি চালু আছে। এই মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে বরাকর নদী। মন্দিরের প্রবেশপথের এই দোকানগুলি থেকে পূজোর ডালি সাজিয়ে নিয়ে পুজো দিতে পারেন। আমরা রবিবার সন্ধ্যার মুখে পৌঁছেছিলাম এখানে, তাও বেশ লাইন দিতে হয়েছিল পুজো দিতে। এখানে এসে এক দুদিন থাকতে চাইলে নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইনফরমেশন দেখে নিন, সেখানে হোটেল বা লজের বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে। এই মন্দির থেকে অল্প দূরে অবস্থিত মাইথন বাঁধ পর্যটকদের এক অত্যন্ত আকর্ষণের জায়গা।
আপনি এখান থেকে গাড়ি ভাড়া করে চলে আসুন মাইথনের অপরূপ শোভা দেখার জন্য, একটু বোটিং করে নিতেও পারেন, অথবা ঘন্টার পর ঘন্টা শুধু বসেই কাটিয়ে দিতে পারেন। এছাড়া এখান থেকে গড়পঞ্চকোট বা পাঞ্চেত ড্যাম, পঞ্চকোট রাজবাড়ি প্রভৃতি দেখে আসতে পারেন। পরের পর্বে মাইথনের ভ্রমণ ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য, সঙ্গে থাকুন, ট্যুর প্ল্যানিং করুন, দেখা হবে পরের পর্বে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ট্রাভেল ভিডিও, শর্ট ফিল্ম ও এডিটিং টিউটোরিয়ালের জন্য। ধন্যবাদ।